আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমানাস কুকিং স্টুডিওর। আরেকটি নতুন আয়োজনে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে স্পেশাল নবাবী পায়েস। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী। পায়েস তৈরি করার জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে 4 লিটার ফুল ক্রিম গরুর দুধ দিয়ে দিলাম। এখানে আমি এলাচের মুখগুলো ভেঙে দিয়েছি। দিচ্ছি 3 টুকরা দারুচিনি, আরো দিচ্ছি 1 কাপ পরিমাণ পোলাও চাল। এবার সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর চুলার আঁচটাকে হাই রেখে আমি অনবরত নেড়ে দুধটাকে বলক তুলে নিচ্ছি। এবার পায়েসের চালটা সেদ্ধ করার জন্য আমি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 20 থেকে 25 মিনিট অপেক্ষা করছি। বিশ থেকে 25 মিনিট পর ফিরে এলাম। পায়েসের চালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। কনডেন্স মিল্কে প্রচুর মিষ্টি থাকে, সে কারণে আমি এখানে চিনি ব্যবহার করব না। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কিসমিস। এবার সবকিছুকে ভালো করে নেড়ে আমি পায়েসটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পায়েসটা রান্না হয়ে গিয়েছে, এবার আমি এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। এবার এর উপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ বাদাম কুচি। তৈরি হয়ে গেল মজাদার স্পেশাল নবাবী পায়েস রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে লাইক শেয়ার ও কমেন্টস করবেন। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।